মুবারক বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঝে নামাজ পড়ার জন্য বেরিয়েছেন পথের ভিতরে দিন দেখতে করে একটা ছোট্ট বালক কান্নাকাটি করে আল্লাহ নবীর পথে দাঁড়ালেন কত মানুষ ঈদের মাঝে যায় নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম যাচ্ছে নামাজ পড়ার জন্য ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে রাস্তার পাশে এই কান্নাটা কারোর পথ চোখকে দাঁড় করাতে পারে নাই কারোর পদধ্বনি স্তব্ধ করে দিতে পারে নাই কারোর পায়ের আওয়াজ মুক্ত করে দিতে পারে নাই আমার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিন ছোট্ট বালকের কান্না দেখে নবীজি আমার পক্ষে দাঁড়ালে দাঁড়ানোর পরে আল্লাহ নবী ডাকিয়ে বললেন আজকে না ঈদের দিন আজকে তো খুশির দিন বাবা আমাদের দিন তুমি কেন কাঁদো কি কারণে কাঁদছো ছোট্ট বালক কি বললো ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদছি এই জন্য আমার বাবা মৃত্যুবরণ করেছে আমার মায়ের বয়স কম হওয়ার কারণে আমার বিবাহ করতে বাধ্য হয়েছে কিন্তু আমার দুর্ভাগ্য আমার নতুন বাবা আমার নতুন মায়ের আমার মায়ের নতুন স্বামী আমার নতুন বাবা ওটা এত বেশি রাগান্বিত লোক এত খারাপ মেজাজের মানুষ আমি যখন বাবার সামনে করি আমার মায়ের কাছে যায় আমার মা যখন আমাকে আদর করে তখনই আমার বাবা আমাকে করে পিটায় আমাকে আঘাত করতে না পারে আমার মাকে আঘাত করে যতবার দিয়েছি ততবার আমার মাকে আঘাত করেছে আজকে ঈদের দিন বড় ইচ্ছে ছিল মায়ের কাছে গিয়ে একটু মিষ্টি খাবো খেজুর কোরমা খাবো একটু আদর নেব আজকে খুশির দিনে মায়ের কাছে যখন গেলাম মা আমার চোখের পানি দিয়ে আমাকে ফিরাইয়া দিয়া বললেন বাবা তোমার কিছু করতে পারবো না তোমার কপাল মন্দ তোমার বাবা মারা যাওয়ার কারণে আমার কপাল মন্দ দ্বিতীয় বিবাহ করার কারণে বাবারে আমি তোমাকে কিছুই করতে পারবো না তোমার বাবা তোমার রক্তিটাকে প্রহার করবে আমাকে মারবে বাবা তুমি চলে যাও এই পৃথিবীর সমস্ত এদিকের একটা জায়গা সমস্ত অশান্তির মানুষের একটা শান্তির জায়গা তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাও নবীজির কাছে গিয়া তোমার কথা বলো আমার বিশ্বাস কি তোমার মধ্যে আসি করানোর ব্যবস্থা করে নেবেন ও বন্ধু আমি দাঁড়িয়ে আছি ওই মানুষটার জন্য তোমাকে আমি কথাগুলো বললাম ওই মানুষ যখন যাবে আমি তার কাছে এই কথাগুলো আবার বলবো আল্লাহ নবী তার কথাগুলো শুনলেন চোখের পানি মুছতেন আর বললেন বাবা যার জন্য তুমি দাঁড়িয়ে আছো আমি তোমার সেই কান্তি তোমার অন্তরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী এর মাঝে গেলেন না আল্লাহ নবীর কাছে গেলেন না আল্লাহ নবী বাচ্চাটার হাতটা ধরলেন ধরার পরে বাড়িতে নিয়ে গেলেন মসজিদুল নববী হুদরাখানায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আয়েশা ঘরের ভিতরে নিয়ে গিয়া হযরত আয়েশাকে বললেন আয়েশা আজকের ঈদের দিনে স্বামীরা স্ত্রীদের জন্য নানান রকমের উপহার তুলে এনেছে আয়েশা রে আজকে আমি তোমার জন্য একটা উপহার নিয়ে আসলাম এটাকে গোসল করাও এটাকে নতুন কাপড় পরাও এটা মুখে হাসি দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে লোক বাচ্চাটাকে গোসল করানো হলো নতুন কাপড় পরানো হলো আল্লাহ নবী বললেন তুমি আমার কাছে আর কি চাও আমাকে আমার কাছে আর কি চাও বলো বাচ্চাটি বলল আর কিছু চাই না তবুও বাচ্চার মুখে আসে কবে না কান্না কান্না ভাব যেন দেখা যায় আল্লাহ নবী ডাকিয়ে বললেন ও বাচ্চা শোন আমি যদি তোমার বাবা হয়ে যাই আমার স্ত্রী আয়েশা যদি তোমার মা হয় তাহলে তোমার হৃদয়ের সব দুঃখ মুছে যাবে কিনা বলো বাচ্চাটি আমার কেঁদে উঠে বললে রহমাতুল্লিল আলামিন যদি আমার বাবা হয় আয়েশা যদি আমার মা হয় আমার চাইতে শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর মুখে আর কেউ না আপনার রাজনীতির নেতারা তাদের দলের লোকদেরকেই শুধু ছেলে অন্য দলের লোকদেরকে চিনবে না এটাই সহজ এটাই স্বাভাবিক মেম্বার চেয়ারম্যানের কাছে যখন যাবে তার অনুসারী যারা তাদেরকেই বেশি দেবে তার বিরুদ্ধে যারা থাকে তাদেরকে সমান দেওয়ার চেষ্টা করবে না এজন্য রাজনৈতিক নেতাদের কাছ থেকে আদর্শ নিতে পারবেন না ওই আদর্শের মধ্যে বাজাল কোন রাজনৈতিক নেতা পৃথিবীর মুখে সত্য রাজনীতির বিদ্রোহ আছে কোন রাজনৈতিক নেতা আদর্শ যদি আপনার জীবনের মুখ্য বানিয়ে নেন তাহলে জাহান্নাম ছাড়া আপনার পাই থাকবে না আদর্শ গ্রহণ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ
থেকে আল্লাহ নবীর আদর্শ যদি মানুষের ভিতরে ঢুকে যায় ওই মানুষটা সমাজের জন্য কল্যাণকর হয়ে যায় রাষ্ট্রের জন্য কল্যাণকর হয়ে যায় সমাজের জন্য পরিবারের জন্য কল্যাণকর হয়ে যায় গোটা জাতির জন্য ওই মানুষটা কল্যাণকর হয়ে যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সমাজের মধ্যে সে শান্তি কখনো প্রতিষ্ঠা হবে না।